আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ডাউটের সকল বিষয় নিয়ে। ডাউট কেন হয় এবং কি ঔষধ খেলে ডাউট সেরে যাবে এবং কি কি উপায় অবলম্বন করলে আপনাদের ডাউটের সংক্রমণ থেকে মুক্তি পাবেন। তো চলুন দর্শক, শুরু করা যাক আলোচনাটি। ডাউট এক ধরনের চর্মরোগ। সাধারণত শরীরের এক জায়গায় গোল চাকতির মতো ফুসকুড়ি উঠে চুলকানি হয়। শরীরের বিভিন্ন জায়গায় দাউদ হতে পারে। প্রথমে সামান্য হয়, এরপর সেখান থেকে বাড়তে থাকে। চামড়ার যে অংশ সাধারণত উষ্ণ এবং আর্দ্র থাকে সেখানেই দাউদের সংক্রমণ হয়। যেমন পায়ের পাতার চামড়ার ভাঁজে, কুচকিতে, মাথার তালুতে, আঙ্গুলে এবং ইত্যাদি জায়গায় দাউদ হয়। তো দর্শক, ওমাস্টিন 150 mg একটি দাউদের অনেক উপকারী ওষুধ। এই ওষুধটি সেবন করলে যে কোনো ধরনের দাউদ থেকে মুক্তি পাওয়া যায়। তো আজকে আমি এই ওমাস্টিন 150 mg সম্পর্কে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, এখন আমি ওষুধটি সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ওষুধটির নাম হচ্ছে ওমাস্টিন ক্যাপসুল। ফ্লুকোনা জল 150 mg, বেগজিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ইউনিট মূল্য, মানে এটার প্রতিটি মূল্য হলো 22 টাকা, 20-এর প্যাকেটের দাম 440 টাকা। এছাড়াও এটি 50 mg ক্যাপসুল রয়েছে, 200 mg ক্যাপসুল রয়েছে এবং 50 mg বা 5 মিলি সিরাপ রয়েছে, 200 mg বা 100 মিলি আইভি মানে ইঞ্জেকশন রয়েছে। তো ওষুধটির নির্দেশনা সম্পর্কে এখন আমি আপনাদের সামনে আলোচনা করি। ফ্লুকোনাজল জোনি ক্যান্ডিয়াসিস, অ্যারোফেরিঞ্জিয়াল এবং ইসোফেজিয়াল ক্যান্ডিয়াসিস এবং ক্রিপ্টোকোকাল মেনিনজাইটিসের চিকিৎসার জন্য নির্দেশিত হয়। এটি ক্যান্ডিডা পেরিটোনাইটিস এবং সিস্টেমিক ক্যান্ডিডা সংক্রমণ, ক্যান্ডিমিয়া, ছড়িয়ে পড়া ক্যান্ডিয়াসিস এবং নিউমোনিয়া সহ দ্বারা সৃষ্ট মূত্রনালীর সংক্রমণের চিকিৎসাও কার্যকর। ফার্মাকোলজি। ফ্লুকোনাজল একটি ট্রায়াজল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট। এটি সাতট্রাক সাইটোক্রোম P450 নির্ভরশীল এনজাইমগুলির একটি শক্তিশালী প্রতিরোধক। সাইটোক্রোম পি এনজাইম সিস্টেম হল সাতট্রাক কোষের ঝিল্লির অপরিহার্য উপাদান, যা এরগোস্টেরল সংশ্লেষণের জন্য দায়ী। ডোজ এবং প্রশাসন। প্রাপ্তবয়স্ক জোনি ক্যান্ডিয়াসিস একক ডোজ হিসেবে 150 mg এবং এরোফেঞ্জিয়াল ক্যান্ডিয়াসিস প্রথম দিনে 200 mg, তারপর প্রতিদিন একবার 100 mg। এই সংক্রমণের ক্লিনিক্যাল প্রমাণ সাধারণত কয়েক দিনের মধ্যে সমাধান হয়ে যায়, তবে পুনরায় সংক্রমণের সম্ভাবনা কমাতে কমপক্ষে 2 সপ্তাহের জন্য চিকিৎসা চালিয়ে যেতে হবে। খাদ্যনালী ক্যান্ডিয়াসিস প্রথম দিনে 200 mg, তারপরে প্রতিদিন একবার 100 mg, 400 mg দিন পর্যন্ত ডোজ ব্যবহার করা যেতে পারে। রোগীদের ন্যূনতম 3 সপ্তাহের জন্য এবং লক্ষণগুলি সমাধানের পরে কমপক্ষে 2 সপ্তাহের জন্য চিকিৎসা করা উচিত। পদ্ধতিগত ক্যান্ডিডা সংক্রমণ সর্বোত্তম থেরাপিউটিক ডোজ এবং থেরাপির সময় প্রতিষ্ঠিত হয়নি। কখনও কখনও প্রতিদিন 400 mg পর্যন্ত ডোজ ব্যবহার করা হয়েছে। ক্যান্ডিডা এবং পেরিটোনাইল দ্বারা সৃষ্ট মূত্রনালীর সংক্রমণ প্রতিদিন 50 থেকে 200 mg ব্যবহার করা হয়। ক্রিপ্টোকোকাল মেনিনজাইটিস প্রথম দিনে 400 mg, তারপরে প্রতিদিন একবার 200 mg। অস্থি মজ্জা প্রতিস্থাপনের অধীনে থাকা রোগীদের প্রতিষেধক প্রতিদিন একবার 400 mg। শিশু মৌখিক দৈনিক 3 থেকে 6 mg কেজি ডোজ ব্যবহার করা হয়েছে। 12 mg কেজি পর্যন্ত ডোজ সুপারিশ করা হয়। প্রাপ্তবয়স্ক ক্যান্ডিমিয়া সহ আক্রমণাত্মক ক্যান্ডিডাল সংক্রমণ এবং মেনিনজাইটিস সহ ক্রিপ্টোকোকাল সংক্রমণ আইভি দ্বারা শিশু প্রতিদিন শিশু 6 থেকে 12 mg কেজি 2 সপ্তাহ পর্যন্ত নবজাতকের মধ্যে প্রতি 12 ঘন্টা, 2 থেকে 4 সপ্তাহ বয়সী নবজাতকের মধ্যে প্রতি 48 ঘন্টা প্রতিদিন 400 mg ক্রিপ্টোকোকাল মেনিনজাইটিসের পুনরাবৃত্তি প্রতিরোধ আইভি দ্বারা প্রতিদিন 1 থেকে 200 মিলিগ্রাম। মিথস্ক্রিয়া, আচ্ছা মিথস্ক্রিয়া না পড়ি, আপনারা পড়ে নেবেন। ক্ষতিকর দিক।
ফ্লুকোনা জল ভালো সহ্য করা হয়। ফ্লুকোনা জল ব্যবহার করার সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, পেটে ব্যথা, ডায়রিয়া, মাথা ব্যথা এবং ত্বকের ফুসকুড়ি। গর্ভাবস্থা এবং স্তনকালে এটি ব্যবহার করা যাবে কিনা। ফ্লুকোনা জলের USFDA প্রেগনেন্সি ক্যাটাগরি হলো সি, তাই গর্ভাবস্থায় এবং স্তন্যপান করানোর সময় ফ্লুকোনা জল এড়ানো উচিত, যদিও না অন্যের সম্ভাব্য উপকারিতা বা ভ্রূণের সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয়। ফ্লুকোনা জল প্রোবায়োটিক অবস্থায় রোগীদের সতর্কতার সাথে পরিচালনা করা উচিত। আলো থেকে দূরে শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন। দাঁত চামড়ার একটি সাধারণ সংক্রমণ যা শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যেই দেখা যায়। ডার্মাটোফাইট নামক একটি ফাঙ্গাসের সংক্রমণে দাঁত হয়। ডাক্তারি পরিভাষায় একে টিনিয়া বলা হয়। মানুষ এবং পশু উভয়েই দাঁত হতে পারে। চামড়ার যে অংশ সাধারণত উষ্ণ এবং আর্দ্র থাকে সেখানেই দাঁতের সংক্রমণ হয়। যেমন পায়ের পাতার চামড়ার ভাঁজে, কুচকিতে, মাথার তালুতে, আঙ্গুলে ইত্যাদি। চামড়ার যে জায়গায় সংক্রমণ হয় সেই জায়গায় নামানুসারে দাঁতের নামকরণ করা হয়। উদাহরণস্বরূপ টিনিয়া ক্রুসিস হয় কুচকিতে, টিনিয়া ক্যাপিটিস হয় মাথার তালুতে, টিনিয়া উঙ্গুইয়াম হয় পায়ের নখে, টিনিয়া পেডিস হয় পায়ে আর হাতে হলে তার নাম হয় টিনিয়া ম্যানুম। শরীরের যে কোনো জায়গায় ফাঙ্গাসের সংক্রমণ হলে তাকে সাধারণত টিনিয়া কার্পোরিস বলা হয়। দাঁতের চেহারা হলো একটি গোলাকার পরিষ্কার জায়গা যাকে ঘিরে আছে রিংয়ের মতো ফুসকুড়ি। রিংয়ের বাইরের দিকটা উঁচু, লাল রঙের এবং খসখসে। দাঁতের তীব্র চুলকানি হয়। ইংরেজিতে দাঁতকে রিং ওয়ার্ম বলা হয় কারণ এর বৈশিষ্ট্যমূলক গোলাকৃতির ফুসকুড়ির জন্য। একজন সংক্রমিত মানুষ থেকে পশু বা পশুর দাঁতের সংক্রমণ খুব সহজেই হয়। যে মাটিতে বা পৃষ্ঠতলে ফাঙ্গি আছে সেখান থেকেও সংক্রমণ হতে পারে। যে সমস্ত মানুষের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা খুব দুর্বল, যেমন যাদের HIV, মধুমেহ, ডায়াবেটিস এবং ক্যান্সার আছে, সাধারণত তাদের দাঁতের সংক্রমণ হয়। সংক্রমিত জায়গা চোখে দেখে এবং অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে চিকিৎসকরা দাঁত রোগের নির্ণয় করেন। অল্প সংক্রমণ হলে সাধারণত অ্যান্টিফাঙ্গাল মলম এবং অন্যান্য লোশন লাগালেই সেরে যায়। আর সংক্রমণ যদি বেশি হয় তাহলে অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেতে হবে। অধিক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, চামড়া পরিষ্কার থাকলে দাঁতের প্রতিরোধ করা যায়। শরীরের যে কোনো স্থানে টিনিয়া কর্পোরিস বা দাঁত হতে পারে। যেখানে যেখানে হয় তা হলো টিনিয়া ক্রুসিস অথবা কুচকিতে দাঁত, জকিস, টোনিয়া পেডিস বা পায়ের পাতায় দাঁত, এথলেটস ফুট, টিনিয়া উঙ্গুইয়াম অথবা নখে দাঁত, টিনিয়া ক্যাপিটিস অথবা মাথার তালুতে দাঁত, টিনিয়া বারবেই অথবা দাড়িতে দাঁত, টিনিয়া মানুম অথবা হাতে দাঁত, টিনিয়া ফেসি অথবা মুখে দাঁত। দাঁতের চিকিৎসা, ট্রিটমেন্ট অফ রিংওয়ার্ম ইন বাঙালি। দাঁতের চিকিৎসা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে যাতে রোগ আর ছড়াতে না পারে এবং আর কখনো না হতে পারে। প্রভাবিত স্থান এবং তীব্রতার উপরে চিকিৎসা নির্ভর করবে। অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলি ফাঙ্গাসের বৃদ্ধি রোধ করে এবং রোগ সম্পূর্ণ নিরাময়ে সাহায্য করে। প্রভাবিত স্থানে লাগানোর অ্যান্টিফাঙ্গাল ওষুধ, অধিকাংশ ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ক্রিম পাউডার বা স্প্রে মলম লাগালে 2-4 সপ্তাহের মধ্যে সংক্রমণের নিরাময় হয়। পা এবং কুস্কির দাঁতের চিকিৎসার সাধারণত অ্যান্টিফাঙ্গাল ক্রিম পাউডার বা মলমগুলি হল কোট্রিমাজল, মিকোনাজল, টার্বিনাফিন এবং কেটোকোনাজল। দর্শক, এই কয়টা গ্রুপের যে কোনো কোম্পানির মলম রয়েছে। এই গ্রুপভেদে আপনারা যদি যে কোনো একটি ব্যবহার করবেন, যদি একটিতে ফলাফল না পান তবে আরেকটি গ্রুপের ব্যবহার করবেন। এইভাবে এখানে 4টি গ্রুপের দেওয়া হয়েছে, এই 4টি গ্রুপের মলম ব্যবহার করবেন, ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। নখের দাঁতের চিকিৎসার জন্য সিক্লোপিরক্স নামক অ্যান্টিফাঙ্গাল ওষুধ মিশ্রিত নখের ভার্নিশ লাগানো হয়। খাওয়ার জন্য অ্যান্টিফাঙ্গাল ওষুধ, যখন দাঁতের সংক্রমণ দেহের অনেক জায়গায় ছড়িয়ে পড়ে তখন অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেতে দেওয়া হয়।
মাথার তালুতে দাঁতের সংক্রমণ অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা পাউডার নিরাময় হয় না। 1 থেকে 3 মাস যে ওষুধগুলি খেলে তবে সংক্রমণ সারে সেগুলি হল গ্রিসোফালভিন এবং টারবিনাফিন এবং ইট্রাকোনাজল এবং ফ্লুকোনাজল। ইতিমধ্যে আমি ফ্লুকোনাজল সম্পর্কে আলোচনা করেছি সামনে, যা ওমাস্টিন ড্যাশো নামে পরিচিত। তো দর্শক, মাথার তালুর দাঁতের চিকিৎসার জন্য ওষুধ খাওয়ার সাথে সাথে সেলিনিয়াম সালফাইড এবং কেটাকোনাজল মিশ্রিত অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করতে হবে। জীবনধারার ব্যবস্থাপনা, চিকিৎসার পদ্ধতিগুলো ছাড়াও নিজের জীবনধারার পরিবর্তন করেও দাঁত নিয়ন্ত্রণ সম্ভব। স্বাস্থ্যকর অভ্যাসগুলি বজায় রাখলে, দৈনন্দিন জীবনের স্বাস্থ্যবিধি মেনে চললে শরীরের অন্যান্য অংশে অথবা অন্যদের দেহের দাঁতের সংক্রমণ এড়ানো যায়। সংক্রমিত স্থান স্পর্শ করার পর সাবান জল দিয়ে হাত ধুয়ে নিন, যাতে সংক্রমণ দেহের অন্যত্র না ছড়ায়। সংক্রমিত স্থান পরিষ্কার রাখতে বারে বারে ধুয়ে নিন। অ্যাথলেটস ফুট হলে সংক্রমিত জায়গা শুষ্ক রাখতে মোজা জুতো পরবেন না, কারণ উষ্ণতা এবং আর্দ্রতা ফাঙ্গাসের ভিত্তির সহায়ক। খালি পায়ে আর্দ্র ঘরে প্রবেশ করবেন না, যেমন লকার রুম, জনসাধারণের স্নানঘর, এইসব জায়গায় চটি পরে প্রবেশ করবেন, যাতে সংক্রমণ অন্যদের মধ্যে না ছড়ায়। পরিষ্কার ও শুষ্ক কাপড়, বিশেষত সুতির কাপড় এবং অন্তর্বাস পরবেন। আপনার ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র অন্যদের ব্যবহার করতে দেবেন না। নিয়মিত ব্যায়াম করুন এবং স্বাস্থ্যসম্মত ওজন বজায় রাখুন। তো দর্শক, ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ।